2021-22 অর্থবর্ষের এবছর আপনার জব কার্ডে কত টাকা ঢুকলো কিভাবে দেখবেন বা কত টাকা ঢুকবে সেটা কিভাবে জানতে পারবেন? তো নতুন যে ওয়েবসাইট এসেছে সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো এর জন্য প্রথমে গুগলে গিয়ে NREGA টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন প্রথম ওয়েবসাইটে এই লিঙ্কটা ক্লিক না করে এই যে সেকেন্ড লিঙ্কটা আছে এটাতে ক্লিক করতে হবে। এবার একটু পেজটাকে নিচের দিকে নামাতে হবে। এখানে দেখুন রিপোর্টসের আন্ডারে আছে জব কার্ড, তো এখানে ক্লিক করতে হবে। এখানে স্টেটসগুলো শো করছে, তো আপনার স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22, এটা নতুন, তো এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে থাকেন। এখান থেকে ব্লক, আপনার কোন ব্লক সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে পঞ্চায়েত, কোন পঞ্চায়েত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এবার দেখুন আপনার এলাকার সবার জব নামের লিস্ট এখানে চলে এসেছে, নতুন যে নামের লিস্ট, পাশে জব কার্ডের নম্বরও দেওয়া আছে। তো এবার এখান থেকে কিভাবে বুঝবেন আপনি কত টাকা পাবেন? তো যে নামের পাশে জব কার্ড নাম্বার আছে এই নম্বরের উপরে ক্লিক করতে হবে। এখানে এখানে ক্লিক করলে দেখুন আপনার জব কার্ডের ডিটেলস এখানে শো করছে, নাম, জেন্ডার, এজ, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সব কিছু শো করছে এখানে। তো একটু নিচের দিকে নামি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2021, এখানে দেখুন 27/6/2020-তে 15 দিন, এখানে 15 দিন, এখানে 1 দিন, এখানে 15 দিন, কোন কাজ করেছেন তার লিঙ্ক এখানে দেওয়া আছে। তো টোটাল 46 দিন কাজ হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ। তো 46 দিনের কাজের যে টাকা 9,384 টাকা, এই টাকাটা আপনি পেয়ে যাবেন বা হয়তো পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন তাহলে হয়তো এই টাকাটা শীঘ্রই পেয়ে যাবেন। তো এবার দেখুন কোন কাজ করেছেন, এখানে ক্লিক করলে সেই কাজের ডিটেলসটাও পেয়ে যাবেন যে আপনি 15 দিন কাজ করেছিলেন না বেশি কাজ করেছিলেন। তো এটাতে ক্লিক করলে কি টাইপের কাজ করেছিলেন, কাজটা কোথায় হয়েছিল, তো এখানে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখুন মাস্টার রোল ইউজ, এটাতে ক্লিক করলে সেটাও পেয়ে যাবেন যে কবে কবে কি কাজ করেছিলেন, কবে প্রেজেন্ট ছিলেন, কবে অ্যাবসেন্ট ছিলেন, সেটাও এখানে পাওয়া যাবে। ঠিক এভাবে আপনি আপনার নিজের নামটা প্রথমে সার্চ করে নেবেন। এখান থেকে এখানে যাবেন, এই যে তিনটে ডট আছে এখানে ক্লিক করে ফাইন্ড এখানে ক্লিক করবেন। এখানে আপনার নামটা সার্চ করে টাইপ করে দেবেন, এখানে তারপরে সার্চ করে নেবেন। সেখানে ঠিক একইভাবে জব কার্ডের নাম্বারে ক্লিক করবেন আর ডিটেলসটা জানতে পেরে যাবেন কত টাকা আপনি পেয়েছেন বা কত টাকা পাবেন। তো ঠিক এভাবেই আপনি এই লিস্ট থেকে আপনার নামটা সার্চ করে নেবেন এবং জব নাম্বারে ক্লিক করলেই দেখতে পেয়ে যাবেন আপনি নতুন অর্থবর্ষ 2021-22-এ কত টাকা পাচ্ছেন এবছর। ধন্যবাদ।